একদিন গরম পানি আর বড়ি পাতার গ্রানে সব মায়া ধুয়ে যাবে। মানুষের কিসের অহংকার, কিসের অহংকার? যদি দুনিয়া শান্তির জায়গা হইতো তাহলে আমার আল্লাহ কখনো জান্নাত বানাইতো না। আমি আমার আপন মানুষদের কাছ থেকে যতটা কষ্ট পেয়েছি, মাঝে মাঝে নিজেরে বিশ্বাস করে উঠতে পারি না যে আমি এখনো কিভাবে বেঁচে আছি। মা গো, ঘুমাতে গেলে দেখি রাত শেষ, আর ঘুম থেকে উঠে দেখি দিন শেষ। এভাবেই চলছে আমাদের স্বপ্নের বিদেশ। স্বপ্ন ছিল প্রবাসী হব, বাস হয়ে গেলাম। মন খারাপের কিছু নেই, প্রবাসটা তো আর মানা যে সবসময় ভালোবাসা দিবে। দূরপ্রবাসে আছি একা, মা বাবা যাই না দেখা, কষ্টের মাঝে আমি মিচে হাসি, জানলে আগে হইতাম না রে আমি দূরপ্রবাসী। ও মা, তোমার এই ছেলে যদি প্রবাসে মইরাও যায় তুমি কিন্তু কান্না করবা না, মনে করবা তোমার স্বপ্ন পূরণ করতে আয়া তোমার এই ছেলে প্রবাসে মইরা গেছে। ভুক ভরা স্বপ্ন আর মুখে মিথ্যা হাসি, এরই নাম দিয়েছে সমাজ প্রবাসী। আচ্ছা, কে কত সালে মায়ের বুক খালি করে এই দূরপ্রবাসে আসছো কমেন্টে বলে যাও। খুব জানতে ইচ্ছা করে আমি মানুষটা কেমন হলে তোমাদের মনের মতো হতে পারবো। হঠাৎ যদি শুনো যে এই দূরপ্রবাসে আমি মরে গেছি তাহলে বুঝে নিও তোমাদের দেওয়া আঘাতগুলি সইতে না পেরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছি। আমরা পুরুষ মানুষ ভাই, আমাদের মন দেখার কারো সম নাই। মন দেখার আগে ইনকাম দেখে। আমি ভাই সৌদি আরব থাকা প্রবাসী, আমার কষ্টতে আমার পরিবার খুশি, এতেই আমি খুশি। জান্নাতে ছিলাম ভাই, লক্ষ লক্ষ টাকা দিয়া এই প্রবাস নামের দোজকটারে কিনা লইলাম।